আনন্দের খবর, তারা একজনকে প্রার্থী ঘোষণা করেছেন, সবাই যদি মেনে নেন তাদের মধ্যে অবশ্যই ভালো, গণতন্ত্রে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে এটাই তো কাম্য। ক্রস ভোটিং শব্দটার সঙ্গে আমরা একমত নই। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে সংবিধানের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদের নির্বাচন, আমরা চেয়েছিলাম এই নির্বাচন ঐকমত্যের ভিত্তিতে হোক, কিন্তু যে কোনো কারণেই সেটা সম্ভব হয়নি। এবং আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গে বিজেপির বাইরেও যে তৃণমূল কংগ্রেসের ভোটাররা আছেন তাদের একটা অংশ দিয়ে সমর্থন করবেন। তৃণমূল কংগ্রেস করতেই পারে, এটা কোনো নিষেধাজ্ঞা কিংবা কোনো ফরমান নয়। 2013 সালে একই সার্কুলার এসেছিল, তখন কেন্দ্রে বিজেপি সরকার ছিল না। 1954 সাল থেকে অসংসদীয় শব্দ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংকলন প্রকাশিত হয়েছে এবং অধিকাংশটাই হয়েছে কংগ্রেস শাসনের সময়, ইউপিএ শাসনের সময়। এটা কোনো কিছু নয়, এটা সংসদীয় রীতিনীতি, যাতে সাংসদরা মেনে চলেন তার একটা আবেদন। তো এটা নিয়ে তৃণমূল কংগ্রেস যদি রাজনীতি করতে চায়, বিরোধিতা করতে চায়, গণতান্ত্রিক দেশ তাদের অধিকার আছে করতে পারে। কিন্তু কারা বিরোধিতা করছে? যারা নিজেদের রাজ্যে কার্যত সমাধ্যমের ওপরে নিষেধাজ্ঞা জারি করেন, যারা নিজেদের রাজ্যে বিরোধী নেতাকে রাজ্যে সর্বত্র অবাধে বিচরণ করবার ব্যবস্থা করেন না, যারা বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলের মিটিং মিছিলের ওপরে নিষেধাজ্ঞা জারি করেন, যাদের কারণে প্রধান বিরোধী দলের কোনো যাত্রা কোনো র্যালির জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, যারা নিজেরা সিএসসির সামনে মিটিং করেন কিন্তু অন্য কাউকে মিটিং মিছিলের পারমিশন দেন না, তাদের কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকারের বক্তব্য রাখার? আজকে রাজস্থানের বিধানসভায় প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন, দেশে বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, বিরোধীদের পরিষ্কার প্রবেশ করে আসছে। আপনি যেটা এই রাজ্য নিয়ে বললেন সেটা গোটা দেশ নিয়ে প্রধান বিচারপতি বলেছেন। হ্যাঁ, স্বাভাবিক তো, গণতন্ত্রের সাফল্য তখনই আসবে যখন একটা শক্তিশালী বিরোধী শক্তি থাকবে বা একটা শক্তিশালী বিরোধী দল থাকবে। কিন্তু এই মুহূর্তে ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় দুর্ভাগ্য এটাই যে দেশে কোনো দায়িত্বশীল সংগঠিত বিরোধী দল নেই। শতাব্দী প্রাচীন কংগ্রেস কার্যত এতটাই রক্তক্ষরণ হয়ে গেছে যে তারা বিরোধী দলের মর্যাদাটুকু পর্যন্ত পার্লামেন্টে ধরে রাখতে পারেননি। এবং বিরোধী মঞ্চ, বিরোধী ঐক্য বলে দেশের মানুষ বারবার যেটা দেখেন, কোনো দিন কোনো ঘটনায় শুধুমাত্র সংবাদ মাধ্যমে কিছু বিবৃতি ছাড়া সংঘবদ্ধভাবে বিরোধিতা, দায়িত্বশীল বিরোধিতা, গঠনমূলক বিরোধিতা এ ধরনের বিরোধীদের থেকে আসছে না, এটা দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকতেই পারেন, কিন্তু তৃণমূল তৃণমূলেতেই আছে। তৃণমূল নিয়ম মেনে কোনো জায়গায় সবসময় ডাকলেই পৌঁছে যাবে এটা তো মনে করবার কোনো কারণ নেই, কারণ তৃণমূল একটা স্বতন্ত্র রাজনৈতিক দল। তৃণমূল সবসময়ই এগিয়ে থাকে এবং রাজ্যকেও এগিয়ে রেখেছে। তৃণমূল যে সরকার পরিচালনা করছে, পৃথিবীতে এরকম কোনো সরকার নেই বলেই তৃণমূলের দাবি। তৃণমূল শুধু এগিয়ে থাকে না, তৃণমূল যেখানে সুযোগ পায় নম্বর করে বাড়িয়ে রেখে দেয়। সুতরাং তারা সব জায়গায় পৌঁছে যাবেন এটা তো আশা করার কোনো কারণ নেই, এটাই তৃণমূলের পরম্পরা, এটাই তৃণমূলের অতীতের রাজনীতি। আমরা তো তৃণমূল কংগ্রেস কিংবা আপের প্রতিনিধি নই,
আপের বিষয়টা বলতে পারবো না, শুধু আমি সর্বভারতীয় বিষয়ে কথাও বলতে চাই না, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী আমরা এখানে রাজনীতি করি, আমরা তৃণমূলের জন্ম থেকে শুরু করে তৃণমূলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে দেখেছি, অনেক উত্থান পতন দেখেছি, তৃণমূল রীতি মেনে, তৃণমূল পরম্পরা মেনে, তৃণমূল বিরোধী ঐতিহ্য মেনে কোনো সময় কোনো মিটিং থেকে শুরু করে আন্দোলন সংগঠিত করেছে বলে আমাদের জানা নেই। অভিমান থাকতে পারে, কারণ নটি দল নিয়ে 2019 সালে নেমেছিলেন নরেন্দ্র মোদীকে উৎখাত করবার ডাক দিতে, সে দলও টিকে থাকেনি সঙ্গে, হয়তো সেই অভিমান থেকে বা অনুরাগের ছোঁয়া একটা দিয়ে আজকে নিজেরা উপস্থিত থাকলেন না। ওটা প্রাপ্য নয় ওদের দাবি, আমরা তো শুনেছি পিটিয়ে যারা গিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে দেখা করতে 100 দিনের কাজের টাকা দাবি নিয়ে, সবসময় বক্তৃতা করছেন, মাঠে ময়দানে করছেন, সংবাদ মাধ্যমে করছেন, সান্ধ্যকালীন টিভি চ্যানেলে বক্তৃতা করছেন, বড় মিছিল মিটিং করছেন, কিন্তু যখন সেই মন্ত্রীর সঙ্গে গিয়ে কথা বললেন, বেরিয়ে তৃণমূলের প্রতিনিধির দলে একজনও কেউ সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দিলেন না। আসল বিষয়টি পরিষ্কার, কেন্দ্র বলেছে হিসাব দাও, টাকা নাও, তৃণমূলের কাছে হিসাব নেই। জিএসটির কোনো সিদ্ধান্তই কেন্দ্রীয় সরকারের একার সিদ্ধান্ত নয়, জিএসটি কেন্দ্রীয় সরকারের যে ভোট এক, এবং সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরও সেই ভোট এক, সুতরাং 175টি বিষয়ে ঐক্যমত্য হলেই, 75% ঐক্যমত্য থাকলেই তবে সেটি লাগু হয়। তো এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কেন্দ্রে গিয়ে কেন্দ্রের বৈঠকে সবসময় এক কথা বলবেন, আর এখানে পশ্চিমবঙ্গে এসে কেন্দ্রের বিরোধিতা করবেন, কেন্দ্রের জনবিরোধী নীতির কথা বলবেন, এটা আমার মনে হয় সচেতন মানুষ বুঝতে পারছে। তৃণমূলের পূর্বসরীরা 1954 সাল থেকে যে শব্দবিধি নিয়ে বিভিন্ন সংকলন প্রকাশ করেছেন, এবং তৃণমূলের জন্মলগ্নের পরেও তার যেটা প্রকাশিত হয়েছে, তখন তৃণমূল প্রতিবাদ করেনি কেন? 2013 সালে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন না, সেইখানে যেদিন সার্কুলার বেরিয়েছিল 2013, সেই একই ভার্বেটিভে সার্কুলার বেরিয়েছে আজকে 2022-এ। 2013 সালে তৃণমূল কংগ্রেস কেন প্রতিবাদ করেননি? এটা নতুন কিছু নয়, এটা সম্পূর্ণ একটি প্রশাসনিক সিদ্ধান্ত, কোনো নিষেধাজ্ঞা নয়, কোনো ফরমান নয়, সংসদীয় রীতিনীতি মেনে চলতে এবং সংসদের পরিবেশ সংক্রান্ত বিষয়ে যাদের অধিকার আছে তাদের আবেদন রাখবার জন্যই আজকে এই ব্যবস্থা করা হয়েছে। তৃণমূলের বিরোধিতা করবার জন্য তৃণমূল বিরোধিতা করতেই পারে। 21 জুলাই তৃণমূল একটা বৈঠক ডেকেছে মমতার অনুরোধে ক্যান্ডিডেট বাড়িতে সব সাংসদ নেওয়ার জন্য, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আপনারা কি আশা করেন যে উপরাষ্ট্রপতি পদে আপনাদের যে প্রার্থী এনডিএ তাদের তৃণমূলের ব্যক্তিকে সমর্থন আছে? দেখুন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার সময় যারা প্রার্থী হন বা যে দল প্রার্থী দেয় তারা কিন্তু প্রত্যেকের কাছেই যায়, আবেদন করে। আমরাও চাই এই দেশের যত দল আছে তারা এই নির্বাচনে আমাদের প্রার্থীকে ভোট দিন। আমরা তো সরাসরি আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য সভাপতি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে আবেদন জানিয়েছেন তারা এই রাষ্ট্রপতি নির্বাচনে যেন আমাদের সমর্থন করেন, বা আমাদের মানে প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেন। সবই তো ঠিক চলছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের বিধানসভাটা চলছে সেদিকে একটু নজরপাত করুন, কৃষ্ণকল্যাণী কিভাবে পিএসসি চেয়ারম্যান হলো এই কথাটা তিনি মানুষের সামনে বলুন, উনি একবার বলুন মুকুল রায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন, সেটা কি সশরীরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না, না ভারতবর্ষের মানুষ কোনো 3D এফেক্ট দেখেছিলেন,
উনি সেটা সামনে দাঁড়িয়ে বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করুন মানুষের কাছে যে তৃণমূল কংগ্রেসে মুকুল রায় আছে না মুকুল রায় এখনও বিজেপিতেই আছে। এটা তো রাজনীতি, তার একটা শরীরী উপস্থিতির প্রয়োজন হয়, তার সঙ্গেও তার একটা ভোটের প্রয়োজন হয়, কারণ মন কোথায় চলে যাচ্ছে সে নিয়ে আর যাই হোক রাজনীতি হয় না। দেশ এগিয়ে চলেছে, জগদীপ ধনখড় এগিয়ে চলেছে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এগিয়ে চলেছে, যেখানেই নির্বাচন হচ্ছে সেখানেই বিজেপি জয়লাভ করছে। সারা পৃথিবী জুড়ে মানুষ আশ্চর্যভাবে তাকিয়ে দেখছে যে কোভিড পরিস্থিতির সময় এ ধরনের একটি বহুত্ববাদী সমাজে, একটি বহুদলীয় ব্যবস্থায়, সংসদীয় গণতন্ত্রে কিভাবে অর্থনীতিকে একটা সচল জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। সুতরাং এদিকে ওনার রথ চলছে আর এদিকে এর বিবৃতি চলছে। এই বিবৃতি চলবে, শ্যাডো প্র্যাকটিস চলবে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী, এবং লোকসভায় পশ্চিমবঙ্গ বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। এটা আমার জানা নেই, বিজেপি আলাদা করে কারোর কাছে প্রচার করতে যায়নি। আমরা আবার বলছি, বিজেপি প্রচার তো করছে, বিজেপি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি চিঠি দিয়ে প্রচার করেছে, আবেদন করেছে, নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য তিনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের স্পর্শ নিচ্ছেন। বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি আছে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, ভোট দেবেন, তাদের কাছে আবেদন করছেন, কিন্তু সমাজকে টুকরো করে কারোর কাছে ভোট চাওয়ার নীতি বিজেপির নয়। আমরা গোটা পশ্চিমবঙ্গের সমাজের কাছে আমরা ভোট চাইছি। হ্যাঁ, নজন এখানে আদিবাসী, একজন মন্ত্রীসহ আদিবাসী বিধায়ক তৃণমূল কংগ্রেসের আছে, আমি তাদের কাছে যাওয়া হয়, তাদের সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, যোগাযোগ আছে, অবশ্যই তাদের আবেদন করা হবে, কিন্তু আবেদন করা হবে বহু প্রান্তিক জনজাতির মানুষজনকেও, তফসিলি সম্প্রদায়ের মানুষজনকেও, পিছিয়ে পড়া কেন্দ্রের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদের কাছেও, যে জীবনযুদ্ধে উঠে আসা একজন স্বচ্ছ ভাবমূর্তির একজন মহিলা, প্রতিকূল অবস্থা থেকে জন্ম নিয়ে যার শিক্ষা, এবং পরবর্তীকালে যিনি নিজের চেষ্টায় একটি জায়গায় তাকে প্রতিষ্ঠিত করেছেন, এবারে রাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি, তাকে আশীর্বাদ করুন, তার তাকে সমর্থন করুন। এখানে কিছু পোস্টার লাগানো হয়েছে যে মমতা আদিবাসী বিরোধী, এইগুলো একটা বিজেপি তরফে পোস্টার লাগিয়ে, জানি না কোনো আবেগপ্রবণ মানুষ স্থানীয় জায়গা থেকে লাগতে পারে, কিন্তু বিজেপি এবার এভাবে ভাগ করার রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস আদিবাসী বিরোধী, তৃণমূল কংগ্রেস তফসিলি সম্প্রদায়ের মানুষের বিরোধী, সেটা বারবার প্রমাণিত। কারণ উন্নয়নের দিক যদি দেখেন, সরকার পরিচালনার দিক যদি দেখেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায় কোথায় আছে সেটাও মানুষের জানা, এবং যত রাজনৈতিক খুন সংগঠিত হয়েছে সেই খুনের মধ্যে অধিকটাই, সিংহভাগটাই হচ্ছে তফসিলি সম্প্রদায়ভুক্ত মানুষ, যারা দলিত দলিত বলে কলকাতায় মিছিল করেন। আমরা জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করি না, একবার যদি তালিকার পাশে তিনি কোন জাতি লিখে দেন তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দলিতরা অত্যাচারিত হয়েছে, সবচেয়ে অর্থনৈতিকভাবে আগ্রাসনের শিকার হয়েছে আদিবাসী সম্প্রদায়, এটা প্রতিষ্ঠিত। এই নিয়ে আমার কিছু বলার নেই, বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয়, দিল্লির নেতারা বলবেন। আমরা আদিবাসী, বনবাসী, বর্ণ হিন্দু, বর্ণ ক্ষত্রিয়, জাট, রাজপুতের নামে ভারতের অবিভক্ত জাতীয় জনসমাজকে ভেঙে টুকরো করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি না। আমাদের লক্ষ্য এক, আমাদের মতাদর্শ এক, কোনো আইডিওলজিক্যাল ডাইলিউশনের মধ্যে দিয়ে, বিচ্যুতির মধ্যে দিয়ে বিজেপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। যিনি কৃষক পুত্র তাকে তো কৃষক পুত্র বলবেনই, তিনি সকলের কাছে একটা দৃষ্টান্ত, ওই ধরনের একটি প্রান্তিক পরিবেশ থেকে উঠে এসে জীবনের অন্যতম একজন সেরা আইনজ্ঞ হিসেবে দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং তারপরে পশ্চিমবঙ্গে
অন্তত যে মানুষ নিপীড়িত, পশ্চিমবঙ্গের মানুষের যখনই সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়ে গেছে, মানুষের গণতন্ত্র যখন বাজেয়াপ্ত হয়েছে, প্রতিবাদ যখন রক্তাক্ত হয়ে গেছে, মানুষের মেধা যখন প্রতারিত হয়েছে, বাংলার মানুষে যখন প্রবঞ্চনার শিকার হয়েছে, যখন শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন সময়ে যখন স্বাভাবিক ব্যবস্থার বিপরীতে এই সরকার হেঁটেছে, জগদীপ ধনখড় প্রতিবাদ করেছেন নিজের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে, এবং তিনি তার দুঃখ বা যেটা তিনি পারছেন না করতে সেই হতাশাটুকু পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা সাংবাদিকদের কাছে কিংবা প্রকাশ্যে বিবৃতি দিয়ে শেয়ার করেছেন মানুষের সঙ্গে। এই যে অসুস্থ সময়ের মধ্যে দিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে যাচ্ছে, একটা সময় আসবে যখন এই ইতিহাস লেখা হবে, তখন একজন সংবেদনশীল, অনুভূতিপ্রবণ, আইনজ্ঞ এবং সংবিধানের প্রতি প্রবল নিষ্ঠা রাখা একজন মানুষ হিসেবে জগদীপ ধনখড়ের নাম বাংলার রাজনীতির ইতিহাসে বা বাংলার সংসদীয় ব্যবস্থার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উনি ফোন পাচ্ছেন না সেই জন্য করতে পারেন, প্রথম দিন বলার পরে কোনো ফোন পাননি, আবার বলে দেখলেন যদি দিদি করেন। চাকরির নামে সরকারি যেখানে প্রতারণা করছে সাধারণ মানুষ, তাতে অনুপ্রাণিত হয়ে তারাও নেমে পড়েছে বাজারে। কোনো জায়গায় তো বাদ কেউ থাকবে না। মহাজনগত পন্থা, একদম ওপরের মানুষরা যে পথে হেঁটে চলেছেন তার প্রভাব সমাজে পড়েছে, আর যারা এখন এ ধরনের দুষ্কৃতকারী আছে তারা মনে করে ফেলেছেন যে তারা নির্ভয়ে আছেন, তাদের কিছু হবে না, এই সরকারটা তাদের সরকার, সুতরাং তারাও নেমে পড়েছেন। যবে তিনজন নেতার মধ্যে ঐক্যমত্য তৈরি হবে তবেই ওখানে শান্তি নেমে আসবে, যবে সবাই মিলে সবাইকে দিয়ে যখন খাবার ব্যবস্থাটা একটা নির্দিষ্ট ঐক্যমত্যে পৌঁছবে তখনই ওখানে শান্তি নামবে। তারা ওখানে যারা আছেন তারা, আমরা তো জানতাম ওখানে একজনই গদ্দার আছে যার নাম অর্জুন সিং, 165টা মামলার মালা গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল যখন বিজেপিতে ছিলেন। আমরা কোনো জায়গায় টকশোতে গেলেও আমাদের মুখপাত্রদের বলা হতো সমাজ বিরোধীদের হয়ে কথা বলছেন, সমাজ বিরোধী বলে তাকে চিহ্নিত করে দেয়া হয়েছিল। এখন তিনি ফিরে গেছেন, এখন একদিকে গদাধর হয়েছেন, অসহিষ্ণু বিজেপির থেকে তিনি সহিষ্ণুতার দলে চলে গেছেন, আর তারপরে এখন তিনি হয়তো সমাজপ্রেমী হয়ে গেছেন। কালকে আবার উনি বলেছেন যে পাতাখোরেরা বোম এসব কাজ করছে। আমরা তো জানি পাতাখোরেরা নালীর পাড়ে পড়ে থাকে, আমরা দেখেছি ফুটপাতে পাতাখোরেরা শুয়ে থাকে, কিন্তু পাতাখোরের এত শক্তি হলো কি করে গুলি চালাচ্ছে বোমা মারছে? আসল বিষয়টি হলো পাতা যারা সাপ্লাই করছে, পাতার থেকে যারা প্রণামী নিচ্ছে তাদের মধ্যে ঐক্যমত্য নেই, তাদের সঙ্গে সংঘাত, এলাকার দখলের সংঘাত। সুতরাং ওখানে তিনজন চারজন যারা আছেন তাদের মধ্যে একবার যদি কনসেনসাস ডেভেলপ করে যায় নিজেদের হিসাব নিকাশটা, তাহলেই ওখানে শান্তি আসবে। মুখ্যমন্ত্রী তো অনেকদিন আগে বলেছেন 15 দিনের মধ্যে সমস্ত অস্ত্র বোমা উদ্ধার করতে, পুলিশের ছুটি বাতিল করে দিয়েছিলেন। আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গের মানুষ আর কোনো বোমার শব্দ পাবে না, কিন্তু চারিদিকে তো বোমা উদ্ধার হচ্ছে, বিরাট বিস্ফোরকের ভাণ্ডার উদ্ধার হলো বীরভূম জেলায়, কোনো জায়গায় হেরোইন পাওয়া যাচ্ছে, হেরোইন তৈরির কারখানা পাওয়া যাচ্ছে, একটার পর একটা জাল নোটের ফ্যাক্টরি মানুষের সামনে চলে আসছে। তো সুতরাং দিনে দুপুরে শুট আউট চলেছে, প্রকাশ্য দিবালোকে গুলি চলেছে, খুন, জখম, রাহাজানি, এগুলি তো পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তির ব্যাপার। সুতরাং মালদায় দুটো বোমা ফাটবে এটা খুব একটা বড় ব্যাপার নয়, এটাই চলবে। যা করছে তৃণমূল করছে, যা হচ্ছে তৃণমূলের হচ্ছে, কারণ এখন সমাজ তৃণমূলময়, তৃণমূল সর্বব্যাপী, তৃণমূল সর্বগ্রাসী,
তৃণমূল সমস্ত রাজনৈতিক সত্তাকে মানুষের গ্রাস করে নিয়েছে। তৃণমূল প্রকাশ্যে বলছে যদি রাজনীতি করতে হয় তৃণমূল ছাড়া অন্য কোনো জায়গা নেই, এবং তৃণমূলের একমাত্র হচ্ছে জো জিতা ও সিকান্দার, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই জন্য ছেড়ে দেওয়া হচ্ছে তৃণমূলে। নিজেদের মধ্যে বোমা বেঁধে মারামারি করে যে জিততে পারবে পুলিশের সহায়তায় সেই পঞ্চায়েতে টিকিট পাবে, সেই জন্য এখন একটু ওই ফাটাফাটিগুলো চলবে। দু ধরনের মানুষ, কেউ মদ খেতে ভালোবাসে, কেউ হেরোইন খেতে ভালোবাসে। এই সরকার তো সর্বব্যাপী, যে যেটা চাইছে সরকার তার জন্য সেই ব্যবস্থা করছে, তো সেরকম চলছে চারিদিকে, পাওয়া যাবে এখন তো সব। আমার যে প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী তিনি যে দলে দাঁড়িয়েছেন তারা প্রতিদিন গণতন্ত্র উপর আঘাত হানে। যশবন্ত সিনহা একজন প্রবীণ মানুষ, তার একটি বিশেষ বিশেষ রাজনৈতিক অতীত আছে, প্রশাসনিক অতীত আছে, তার সাফল্য আছে, তার ব্যর্থতা আছে। সে ওই ধরনের একজন উচ্চতার মানুষকে এই রাষ্ট্রপতি নির্বাচনে আমরা তার বিরুদ্ধে কিছু বলতে চাই না। উনি ওনার মতো করে ওনার মনের ভাব প্রকাশ করেছেন, যে দলে কিছুদিন আগে ছিলেন সেই দলের যে মত সেটা তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন, আবেদন করেছেন ভোটারদের কাছে। এবং প্রত্যেকেই জানে পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, তৃণমূল বিধায়ক সাংসদদেরও এই দলে কোনো গণতন্ত্র নেই, সকলেই একটা সাথীহারার গোপন ব্যথা নিয়ে বসে আছেন, অব্যক্ত বেদনা প্রত্যেকের আছে, চাপা ক্ষোভ প্রত্যেকের আছে, এই অবদমিত ক্রোধকে সঙ্গে নিয়েই নির্বাচন চলছে। এই নির্বাচনে আমরা আশা করি দ্রৌপদী মুর্মু একটা সর্বকালীন রেকর্ড ভোটে জয়লাভ করবেন।